স্বপ্নের পদ্মা সেতুতে টোল প্লাজায় পুরুষের পাশাপাশি দায়িত্ব পালন করছেন নারী কর্মীরা। বাংলাদেশের আর কোনো সেতুতে এর আগে কোনো নারী কর্মীকে টোল প্লাজায় কাজ করতে দেখা যায়নি। স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমেই নারীদের এই অধরা স্বপ্ন পূরণ হল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে টোল প্লাজায় কর্মরত বেশ কয়েকজন নারী কর্মীকে নিয়ে তুমুল আলোচনাও শুরু হয়েছে। তাতে নানানজনে নানান মন্তব্য জানাচ্ছেন। পদ্মা সেতুতে টোল আদায় ও সংরক্ষণের দায়িত্ব পেয়েছে কোরিয়া এক্সপ্রেস কর্পোরেশন এবং মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা টোল প্লাজায় মোট ছয়টি বুথ রয়েছে। এর মধ্যে পাঁচটি বুথে পুরুষের পাশাপাশি নারীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা নিয়ম অনুযায়ী যানবাহন থেকে টোল আদায় করছেন। টোল আদায় দায়িত্ব পালন করতে পেরে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন নারী কর্মীরা। এ বিষয়ে কথা হয় টোল আদায়কারী লিমা আক্তারের সঙ্গে। তিনি বলেন, পদ্মা সেতুতে টোল আদায় করার দায়িত্ব পেয়ে খুবই ভালো লাগছে তার। এর আগে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা ছিল। আট ঘন্টা করে দায়িত্ব পালন করছেন এই বুথে। মাদারীপুর সরকারি কলেজে স্নাতকোত্তরে পড়াশোনা করছেন তিনি। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রথমবারের মতো টোল প্লাজায় কাজ করে আনন্দ প্রকাশ করেছেন। তাদের একাধিকজনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে একজনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকে ব্যক্তিগত তথ্য জানতে চাচ্ছেন। জেনে রাখা ভালো, পদ্মা সেতুতে এখন ম্যানুয়ালি টোল আদায় করা হলেও খুবই দ্রুত যুক্ত হবে আধুনিক স্বয়ংক্রিয় পদ্ধতি। এজন্য যানবাহনের সামনে থাকা লাগবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড। সাদা রঙের এ কার্ডে মাত্র তিন সেকেন্ডে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে। কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন সেতুর দুই প্রান্তে এজন্য মোট ১৪টি ইলেকট্রনিক্স টোল কালেকশন বুথ বসিয়েছে। প্রাথমিকভাবে দুই প্রান্তে একটি করে, মোট দুটিতে চালু করা হবে ইটিসি। আর আটটি টোল প্লাজায় টোল আদায় করা হবে ম্যানুয়াল পদ্ধতিতে, বাকি চারটি চালু করা হবে পরে। সেতু বিভাগ জানায়, স্বয়ংক্রিয়ভাবে টোল দিতে চাইলে যানবাহনের মালিকদের একটি সিস্টেম চালু করে নিতে হবে। এটা হলো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফাস্ট্র্যাকের মাধ্যমে মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে টোল আদায় হবে এতে। আর FID-র জন্য যত নিবন্ধন বাড়বে তত বুথ ইটিসির আওতায় আসবে, কারণ ইটিসি বুথ চালু করলেই হবে না, যানবাহনগুলোকে RFID-র জন্য নিবন্ধনও বাড়াতে হবে। RFID সাদা রঙের একটি কার্ড, যা যানবাহনের সামনের অংশের ড্যাশবোর্ডে থাকবে। RFID নম্বরটি সংযুক্ত থাকবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, অথবা এ আইডিতে অগ্রিম টাকা রিচার্জ করতে হবে। এটি সম্পূর্ণ প্রিপেইড কার্ড। টোল প্লাজায় থাকবে একটি যন্ত্র, এতে থাকবে কার্ড রিডার। যানবাহন যতবার পদ্মা সেতুতে উঠে ইটিসি বুথ দিয়ে যাবে, ততবার বেঁধে দেওয়া টোলের টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেবে। পাশাপাশি গাড়ির মালিকের মোবাইলে SMS করে জানিয়ে দেওয়া হবে কত টাকা কাটা হলো। সুপ্রিয় দর্শক, পদ্মা সেতুতে টোল আদায়ে ম্যানুয়ালি নাকি অটোমেটিক্যালি কোন সিস্টেমকে আপনি ব্যক্তিগতভাবে এগিয়ে রাখবেন? সংক্ষেপে M অথবা A লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার পছন্দের কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আর পরবর্তীতে আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।